করে দিছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? হ্যাঁ, আজকের সেই দিনটা যার জন্য আমরা সবাই ওয়েট করছিলাম, যার জন্য এত কেনাকাটি, আর আমার অনেক দিন আগেই বাড়িতে চলে যাওয়া, সব কিছু নিয়েই এই দিনটার জন্যই ওয়েট করছিলাম। আর দেখতে দেখতে দিনটা দেখো কিভাবে চলে এলো। তো আজকে সকাল সকাল আমি ব্লগটা শুরু করতে পারিনি, একটু লেট হয়ে গেল, কারণ নিজের বাড়ির বিয়ে বলে কথা বলো, একটু তো সব কিছু প্রপারলি হয় না। তো দেখো, ওর হচ্ছে যে শাখা পড়াবে সে চলে এসেছে, ওই আঙ্কেল। তো এসে হচ্ছে কি কি নিয়ম আছে শাখা পড়ানোর আগে, এই পুজো একটু কি পুজোর মতো কি কি করে, যাই হোক শাখাটা পড়িয়ে দেবে। পড়িয়ে দেওয়ার পরে ওর হচ্ছে এখনও ভিত্তিসার ধুতে বসেনি, আমার বাবা করবে। তো এরপরে শাখাপলা পড়ানো কমপ্লিট হয়ে গেল, বৃদ্ধি সাধুতে বসবে। তারপরে আমাদের তো সব টাইম একটা করা ছিল যে এই টাইমে এটা হবে, ওই টাইমে এটা হবে, নয়তো সব লেট হয়ে যাবে, কারণ আমরা অনেক কিছু প্রোগ্রাম সব সাজিয়ে রেখেছি। আর যদি টাইমে না করা যায় তাহলে কিন্তু কিচ্ছু হবে না, কারণ এই জল ভরে আসার পর বোনকে সাজাতে হবে হলুদ। মানে আমি অলরেডি সকালবেলায় মানে যতটা পেরেছি ও নিজে করেছে, আমিও একটু হেল্প করেছি, হয়ে গেছে। কিন্তু আসার পরে তো আবার হচ্ছে হলুদ কোটা হবে, ওখানে একটু সাজ আছে ফুল টুল দিয়ে। তো এটা করে আসা, জল ভরে আসার পরে তারপরে ওকে একটু সাজাতে হবে, আবার সাজানোর পরে ওগুলো রিচুয়ালস চালু হবে। তারপরে আছে হচ্ছে মেকআপ আর্টিস্ট চলে আসবে দুপুর 1টার দিকে, সেজন্য আমার তো এত মাথা হেডেক ছিল মানে তোমরা ভাবতে পারবে না। মানে তাড়াতাড়ি সবাইকে নিয়ে যাওয়া, নিয়ে আসা, ঠিক টাইমে বসানো, মানে মাথায় অনেক হেডেক ছিল। সেজন্য আমার সব ভিডিওগুলো সব ভালো মতো কমপ্লিট করতে পারিনি, আমি যতটা পেরেছি নিজে একা একা করেছি এত ব্যস্ততার মধ্যেও। এখন আমি ভিডিও এডিট করছি, দেখছি যে অনেক কিছু আমি মিস করে গেছি, কি করব বলো। তো যাই হোক, তোমরা ম্যানেজ করে নিও আর ওটাই দেখো। তবুও আমি যতটা পেরেছি করেছি, তোমার আশা করি তোমাদের ভিডিওটা খারাপ লাগবে না। আর এখানে দেখো আজকে জল ভরতে এসেছি, আর এত রোদ, আর এই পুকুরটা ফুলদিঘি পার্কে এসে তো দেখলাম জল একদম শুকিয়ে গেছে। যাই হোক, তবু অনেকটা দূরে জল ছিল, ওখান থেকে পরে জল আনা হয়েছে, যেটা তোমাদের আর ক্লিপে, ভিডিওর ক্লিপে দেখানো হয়নি। আর এখানে দেখো এলাম, আসার পর দেখি এখানে হলুদ কোটা হবে, এই জায়গাটা কমপ্লিট করেনি, আমার তো মাথাটা হয়ে গেছে গরম। তারপরে সঙ্গে সঙ্গে এদের বললাম এই জায়গাটা তাড়াতাড়ি কমপ্লিট করে দাও, এক্ষুনি দরকার, এখনই লাগবে, তারপরে তোমাদের বাদবাকি ফুল দিয়ে সাজাতে থাকো, আগে এই জায়গাটা লাগবে, কারণ মেকআপ আর্টিস্ট কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তাকে তো ঠিক টাইমে বসাতেই হবে, আর সাজতে তো একটু টাইম লাগেই। সেজন্য আর এইদিকে দেখো ভিত্তিসাধ্য কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে এগুলো সব বলে দিল যে এগুলো সব জলের মধ্যে দিতে, এদিকে এসে দেখি সব কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে এখন নিচে যাওয়া হবে, নিচে গিয়ে হচ্ছে বোনকে, আগে বোনকে সাজাবো, সাজানোর পরে তারপরে হচ্ছে হলুদ কোটা চালু হবে, আর বোনের ওইদিকে ফটোশ্যুট চলছে। এখানে দেখো বোনকে হচ্ছে শাড়িটা শুধু চেঞ্জ করানো হয়েছে, আর ফুলটা পরিয়ে দিয়েছে, আর সকালের যে মেকআপ করা ছিল ওটাই, আর মেকআপ করার ওই টাইমটা হয়নি, মেকআপ করতে গেলেই দেরি হয়ে যাবে। এদিকে হচ্ছে সবাই রেডি, কারণ টাইমে তো একদম সব টাইমে টাইমে করতেই হবে। আর এই যে আমাদের তিন বোন, আহা কি সুন্দর লাগছে, আমাদের তিন বোনকে তিন হলুদ পরি আমরা, মানে সবাই হলুদ পরেছে, সবাইকেই খুব সুন্দর লাগছে। আর এই যে দেখো এখানে আমার ননদের সাথে তুলছে, এখন হচ্ছে আমার বরকে তো সারাদিন মানে খুঁজে পাওয়া যাচ্ছিলই না, সকাল থেকে ভীষণ ব্যস্ত দৌড়া দৌড়ি, ওকে একটু পেলাম এখন, তাই বললাম যে তোমাকে একটু দেখাই, নয়তো সবাই বলবে যে তোমার বরটা কোথায় গেল। আর এইদিকে দেখো ওখানে যে আমি যাব, মানে ওই যাওয়ার সময়টা আমার ছিল না, আমার দিদি বলছিল কি রে তুই আয় হচ্ছে ফটো ভিডিও হচ্ছে, তুই আসবি না?
তো আমি আসবো কখন? আমার সময়ই পাচ্ছিলাম না, মানে বারবার এর ফোন আসছে, ওর ফোন আসছে, এখানে যেতে হচ্ছে, ওখানে যেতে হচ্ছে, সেজন্য আমি ওখান থেকে স্কিপ হয়ে গেছি। পরে শেষে এমনি গিয়ে দুটো ছবি তুলেছি। তারপরে এদিকে হচ্ছে এই যে মেকআপ আর্টিস্ট চলে আসছে, আসার পর বোনকে বসিয়ে দিলাম, বাস আমার শান্তি। মানে কারণ ওদেরও তো একটা টাইম থাকে, ওদেরও আরও ব্রাইট থাকে, সেজন্য ওকে একদম ঠিক টাইমে দিতেই হবে। ওকে বসিয়ে দিলাম, বাস আমাদের এখন শান্তি, সবাই সবার মতোই করে। আমি সকাল থেকে এখনো খাইনি জানো তো, 2:30 মনে হয় বাজে, আমি খাওয়া দাওয়াও করিনি। আর এই থেকে দেখো একটু ছাদে এলাম, দেখি যে কী কী রান্নাবান্না চলছে, তাই একটু উপরে এলাম রান্নাবান্না দেখতে। তবুও যে সময় করে একটু দেখতে এলাম এটাই অনেক। আমি ভাবলাম যে না মনে পড়েছিল, হঠাৎ করে যাই উপরে গিয়ে দেখি কী কী রান্না হচ্ছে। এদিকে দেখছি ভেটকি ফিশ ফ্রাই মানে রেডি করে রাখছে, রাত্রে ভাজবে সব। আর ওই দিকেও রান্নাবান্না হচ্ছে, কাটাকাটি আরও যেগুলো ধোয়াধুই সব চালু হয়ে গেছে, তাই এসে দেখছিলাম। বেশিক্ষণ টাইম করিনি, কারণ আমিও এখন আমি খাইনি, গিয়ে এখন আমি খাওয়া দাওয়া করে নেব। আর এদিকে দেখো সব মশলাপাতি যত কিছু, মানে রান্না তো চালু হয়ে গেছে। এটা মানে কাঁঠাল চিংড়ি ছিল, আর ওটা বা কী ছিল আমি এই মুহূর্তে ভুলে গেছি। মানে আমাদের এক মানে একদম পুরো মানে একদম কি বলবো, সকাল থেকে আমরা খাইনি, 2:30 বাজে এখন ভাত খাবো। মানে সব রিচুয়ালস আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে বোন সাজতে বসে গেছে, এখন দিদি সাজবে, আর শুধু আমার চুলটা করবো, আর নিজের মেকআপ নিজে। মানে আজকে এত গরম পড়েছে, কালকে এই কয়েকদিন কিন্তু গরম কম ছিল, এখন ইদানিং একটু গরম হয়েছে। আর এখানে দেখো রান্নাবাড়ি পুরো চলছে। তো চলো এখন গিয়ে খেয়ে দিয়ে নেই, পরে আবার আসছি। এই যে তুমি বাবা, তুমি মেন বাবা অন্ধকার হয়ে গেলো, এটা হলো আমার বুঝে হয়ে যাচ্ছে না, এই তোমার বাবি, এই যে আমার বাবিকে দেখাই একটু শোনা বাবা। আর এই বরটা থাকে না, অন্তত নেই, সবাই মিলে আসছে। ভাবি না
বাবা অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স আমি একজন ধরে নামাইতে হয়, হ্যাঁ ধরে নামাও, হ্যাঁ যাও যাও ভাবিন সর বাবা নামা, ধরে নামাইতে হয়, ধরে নামাও দুই জামাই মিলে ধরে নামাও, হ্যাঁ না ও যা এইটা যদি এইখানে দেখো ধৈর্য, হ্যাঁ সবাই নামার সাজটা নিয়ে সবাইকে বলছি সাবধানে, হ্যাঁ গাড়িটা সরাই দাও, ওর জন্য বিজয়ানো পাওয়ার জন্য হয় ধর বৌদি ধরো তো, মার হাত পা কাঁপতেছে কিন্তু, হ্যাঁ দিদি ধর না ধর না, মাকে এরকম খোপা করে বাটি হাতে দিয়ে সবাই দাঁড়িয়ে আছে, বাটি পাচ্ছে না এখনো, শোনো মেকআপটা আমার নিজের মেকআপ কিন্তু আমি নিজেই করেছি, কেমন হয়েছে তোমরা বলো, আর হচ্ছে মাকেও আমি আমি মেকআপ করিয়ে দিয়েছি কিন্তু চুলটা আর হচ্ছে শাড়িটা পরাতে পারিনি টাইমের জন্য, শুধু মাকে মেকআপটা কোনো রকমে সেই কখন করিয়ে দিয়েছিলাম, আর আমার নিজের মেকআপ করেছি, আর হচ্ছে আমার শাশুড়ি মাকেও মেকআপটা করিয়ে দিয়েছিলাম,
সাইড দিত ভিডিওটা করি। ভিডিও ছবি তোল না তোর মোবাইলে, আমি তো ভিডিও করছি তুই ছবি তোল। আমার কোন নিচ নামতে নামতে বাইক ছেড়ে লাভিনের তো কোনো খোঁজ খবরই নাই না, একটু আগে দেখলাম তোকে। শ্বশুরবাড়ির লোক তুলে নিল, একটা কিছু দিতে হয় সেটা হচ্ছে ওরা শাড়ি দিল, শাড়ি দিয়ে মেয়েকে মার কাছ থেকে নিয়ে নিল। Oh,
এই যে ভুল, আমি এখানে আসবো পাশে, এইখানেই ছিলাম তো। আমাকে সবাই বলছে, লোকজন আসতেছে তোকে খুঁজতেছে, পাচ্ছে না তো আমার তো থাকতে হবে, সবাই মেয়েকে খুঁজতেছে। ওখানে দেখলে বোন আমার ওপর রাগারাগি করছে, তুই কোথায় ছিলিস, একটু পাশে থাকতে পারিস না। এও ডাকাডাকি করছে, ওর পাশে থাকলেও তো আবার হয় না, কারণ ও বসে গেছে হচ্ছে বিয়েতে, সবাই মেয়েকে খুঁজছে, তো আমার আর দিদির থাকতে হচ্ছে, আরও লোকজন আসছে তাকে বসতে বলতে হচ্ছে, এর জন্য ওর পাশে থাকতে পারি না, জন্য রাগারাগি করছে। এইদিকে দেখো সবাই খেতে বসেছে, একটা ক্লিপ নিয়ে নিলাম এখান থেকে, নয়তো পরে নেওয়া হবে। কিছু তো একটা খাও, খাও নাই অন্য কিছু। হ্যাঁ, কেন সিঁদুর পরাচ্ছে, অনেকেরই মনে ভিডিওটা দেখে কোশ্চেন থাকতে পারে, সেজন্য আমি ক্লিয়ার করে দিই। তো হচ্ছে আমাদের নিয়মে তো হচ্ছে বিয়ের দিন হচ্ছে সিঁদুর পরায় না, বাসি বিয়ের দিনই সিঁদুর পরায়, কিন্তু এখানে ছেলের বাড়ির নিয়ম আছে যে বিয়ের দিনই সিঁদুরটা পরাতে হবে। আর হচ্ছে বাসি বিয়েতে বাদ বাকি যে নিয়মগুলো থাকে, 14 পাক ঘোড়া থেকে, তারপরে হচ্ছে হচ্ছে ওই যে শিল আর নোড়া নিয়ে যেগুলো নিয়ম থাকে, বাদ বাকি যে খেলা টেলা সব কিন্তু বাসি বিয়ে দিন সবই হবে। কিন্তু ওদের হচ্ছে সিঁদুরটা বাসি করা যাবে না মনে হয়, হচ্ছে বিয়ের দিনই সিঁদুরটা পরিয়ে দিচ্ছে, সেজন্য আমি তোমাদের বলে রাখলাম, অনেকেই ভাবতে পারো। আর এই যে দেখো এখন এইদিকে সিঁদুরদান হবে, সিঁদুরদান হয়ে গেল, এখন ফটোশ্যুট হবে। আর সিঁদুরদানের ফটোশ্যুটগুলো কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়। আর এইদিকে দেখো আমার হচ্ছে সারাদিনে তো তোমরা সবার ভিডিওর মানে ভিডিওর মধ্যে সবার ছবি টবি মোটামুটি দেখতে পেরেছো, কিন্তু আমার বাবাকে একদমই দেখা যায়নি, কারণ বাবাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। তো বাবাকে এক জায়গায় একটু পেয়েছি, মানে একদম সবার শেষে যখন সবার ফটোশ্যুট টটোশ্যুট হয় ওই সময় বাবাকে একটু পেয়েছি। বাবাকে নিয়ে মানে বোন, তারপর হচ্ছে বিজয়ন, সবাই মিলে একটু ছবি টবি তোলা হয়েছে।
আর শেষে না আমি ভিডিও ক্লিপগুলো যে আরও নেব সেগুলো আমার মানে ভুল মানে নিতেও ভুলে গেছি এত চাপের মধ্যে, যতটা পেরেছি আমার কিন্তু নেওয়া হয়ে গেছে। আর হচ্ছে বাসি বিয়ের ভিডিও কিন্তু আসবে, সেটাও তোমরা দেখতে পারবে। এই দেখো এখন হচ্ছে ফটোশ্যুট চলছে, একদম নতুন বউ হয়ে গেল। আর এই যে বাবাকে দেখা গেল এখন, কাকাকে দেখেছো মাকেও দেখেছো কিন্তু বাবাকে এই যে এখন দেখলে। আর ভিডিওটা কেমন হয়েছে বলো, সবাইকে টাটা।